মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক মিটিং এর আগে জেলা তৃণমূল কংগ্রেসের বৈঠক। আগামী 13 সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল পার্কে একটি সরকারি কর্মসূচিতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উপলক্ষে রবিবার মেদিনীপুর ঘাটাল সাংগঠনিক জেলার একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের প্রদ্যোত স্মৃতি সদনে। এই সভায় উপস্থিত ছিলেন দুই সাংগঠনিক জেলার কোঅর্ডিনেটর তথা পিংলার বিধায়ক অজিত মাইতি, দুই সাংগঠনিক জেলার সভাপতি সহ বিধায়কগণ ও সমস্ত ব্লকের নেতৃত্ব পৌরসভার কাউন্সিলররা। এই প্রস্তুতি সভা থেকে দলের কোঅর্ডিনেটর অজিত মাইতি জানান, জেলার সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতা থেকে কর্মী সবাই উপস্থিত হয়েছেন। মুখ্যমন্ত্রী আসা নিয়ে প্রশাসনিকভাবে সমস্ত সম্পূর্ণ প্রস্তুতি, উনি কোথায় থাকবেন, কোথায় মিটিং করবেন, সব ঠিক হয়ে গেছে। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট। প্রতি জন পিছু ওরা প্রায় 5,000 টাকার বেশি খরচা করছে, ওদের যা টোটাল খরচ, এগুলো আমরা মানুষকে বলতে চাচ্ছি। একটা বিষয় বলবো যে জেলা হিসেবে আপনারা কতটা প্রস্তুত সিএম আসছেন? একদম ফুল সম্পূর্ণ প্রস্তুত। উনি কোথায় থাকবেন, কি মিটিং করবেন, কিভাবে মিটিং করবেন, এগুলো নিয়ে আমরা সম্পূর্ণ প্রস্তুত আছি, কোনো অসুবিধা হবে না। এইবার পুজোয় স্টাইল বাজারে আবার এলো পুজো স্টাইল আইকন কনটেস্ট। পার্টিসিপেশনের জন্য তোমার ফুল লেন্থ স্টাইলিশ ফটো আপলোড করো পূজা স্টাইল আইকন stylebazaar.com এ 22 সেপ্টেম্বরের মধ্যে। প্রতিটি স্টাইল বাজার আউটলেট থেকে একজন উইনার জিতে যেতে পারে 5,000 টাকার গিফট ভাউচার। সেরা 3 জন লাকি উইনারকে বেছে নেব আমরা, আর এই সেরা 3 জন পেয়ে যাবে 10,000 টাকার গিফট ভাউচার। হ্যাঁ, শুধু তা নয়, সুযোগ পাবে আমাদের সঙ্গে দেখা করার। ওয়াও, তাহলে বন্ধুরা আপনারা রেডি তো এবছরের স্টাইল আইকন হতে? ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাছিয়াপাড়া খটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন 6289063557, 9831478795।